সংবাদে আপনাদের স্বাগত। এবার দিনাজপুর সরকারি মহিলা কলেজে 20 আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে অধ্যক্ষ ফরিদা পারভীনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের মুখে বিকেল 5:30টায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন। পদত্যাগের পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন চ্যানেল এন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল।